আমরা এই যমুনোত্রী থেকে নামার সময় একটা জলের রিজার্ভার দেখলাম, এরকম ব্যাপার। জল এসে এখানে রিজার্ভ থাকে, এখান থেকে সাপ্লাই হয়। তো সিস্টেমটা এখানে যেতে যেতে দেবে, তোমাদের দেখিয়ে দেবে আরও ভালো করে।
সবাই যাচ্ছে না আমি এখন কিন্তু পুরোটা বুঝতে পারছি যে আমাদের কতটা লাগবে টাকা পরে বলছি সেটা তো এই যে সবাই বসে আছে কিছু ভালো রিভিউ এখানে প্রথমত তো কিছু পাওয়া যায় না চিকেন না এখানে তো স্টিম চিকেন ফিকেন কিছু চলে না চালটা শক্ত হাফ সেদ্ধ ডাল ঠিক আছে একটা ছোলে দিল সেটা পুরো পোড়া আলু ভাজা দিতে বলেছিলাম আলুর চোখা করেছে যাই হোক ঠিক আছে বালিপাস চেক করে আসার পর এটাই আমার কাছে অমৃত লাগলো চলো হোটেলটা দেখে নেওয়া যাক বাস স্ট্যান্ডে অনেক বাস দাঁড়িয়ে আছে তো কালকে দেখি হরিদ্বারে যদি কোনো বাস পাওয়া যায় তো সেই সময় এসে যেখানে জিজ্ঞেস করবো তার অবস্থা এরকম হ্যাঁ যেখানে জিজ্ঞেস করবো সেটা আস্তাবল হয়ে গেছে ঘোরার তো এদিক ওদিক জিজ্ঞেস করি সরকারি বেসরকারি অনেক রকমই আছে মনে হচ্ছে হ্যাঁ তো এই হলো ব্যাপার জিজ্ঞেস করি প্রাইস টাইস জানি জেনে তোমাদের তাহলে জানাচ্ছি তারপর আর এই জানকী চটিটাই কেমন লাগলো জানকী চটিটা দেখতে তো খুবই সুন্দর যমুনোত্রী থেকে নামার সময় এখানে সবাইকে আসতেই হবে এরকম একটা জায়গা এখানে থাকতে মানে থাকতেই হবে না হলে এখানে থেকে জায়গা নেই ট্রান্সপোর্টে এই হলো ব্যাপার চলো দেখি কী হয় তারপরে আমার দেখাই তো এটা হলো আমাদের হোটেল যেটা আমরা থাকছি থার্ড ফ্লোরে একদম উপরে ওখানে একটা বড়ো ছাদও আমরা পেয়েছি সেটা ওখানে গিয়ে দেখাবো একদম উপরে ওখানে তো যাই হোক হোটেলটা এমনিতে ভালো আর এখানে ওয়েদারটাও খুব সুন্দর না বেশি ঠান্ডা না বেশি গরম একদম পারফেক্ট ওয়েদার তো এখানে যদি আসতে চাও আসতেই পারো কিছুটা পূর্ণ করে যাবে কিছুটা আনন্দ করে যাবে কিছুটা রিল্যাক্স করে যাবে দৃশ্য এখানে খুবই সুন্দর তো এটা হলো সেই ছাদ যার কথা বলছিলাম ওইদিকে আমার একটা রুম এদিকে একটা রুম আছে আর এই ছাদ থেকে দেখো ওইদিকটা একবার দেখে নাও কি অসাধারণ ভিউ লেয়ারের পর লেয়ার পরপর পাহাড় আছে আর এইদিকটা পাহাড়ের পোল সব দূরে একটা ছোট্ট ঝর্ণা নামছে ওটা একটা যমুনা নদীর উৎস মানে যে কোনো একটা উৎস অনেকগুলো উৎস আছে তার মধ্যে একটা উৎস এটা আর ওই পোলেতেই কোথাও একটা যমুনাত্রী মন্দির এখন তো এখান থেকে দেখতে বোঝা যাবে না যাই হোক এই হলো আমাদের হোটেল আর এই হলো আমাদের রুম চলো তো এলো আমাদের রুম একাশের জন্য থ্রি বেড আর অ্যাটাচ বাথরুম এমনিতে ভালো এখানে খুব এক্সপেন্সিভ হোটেল এখানে পাবে না যেরকম তোমরা চাইবে হয়তো চাইতে পারবে এখানে অসম্ভব পাওয়া আর এখানে বাথরুম আছে প্রথমে আসছে দেবেশ মণ্ডল যে ভিডিও করছে নিজে প্রথম দিকেই ছিল ট্রেকে ছোটো হয়ে যাচ্ছিল দূর থেকে দেখা গিয়েছিল না যাই হোক দেবশ্রী মণ্ডল খুব কম কথা বলে এও প্রথম সারির ট্রেকার তাড়াতাড়ি পৌঁছে যায় খেয়ে নেয় অনেক সময় না খেয়েও থাকে নিজে সুনন্দিতা দি একদম পিছনের দিকে থাকা ট্রেকার কিন্তু কমপ্লিট করেছে খুব ভালোভাবে এর জন্য একটা স্পেশাল থ্যাঙ্ক প্রথমবার মাউন্টেন দীপ্তাংশ
তোরও প্রথম ট্রেক এও ছোট হয়ে যাচ্ছিল ক্রমশ পিছন দিক দিয়ে দেখলে শাইনি ঘোষ সবার হাত ধরে ফেলছে রাস্তাঘাটে যার আমি করতে পেরেছি বালিপাস বালিপাস নো ডাউট একটা ডিফিকাল্ট ট্রেক আর লাস্ট বাট নট দ্য লিস্ট দেবজ্যোতি দেবজ্যোতি চক্রবর্তী থ্যাংক ইউ যাত্রা ট্রেকার্স ফর দিস সার্টিফিকেট আজ হচ্ছে 13 তারিখ আমাদের ট্রেকিং তো শেষ হয়ে গেছে আমরা এই বাসে করে দেরাদুনে যাব তো দেরাদুন থেকে আবার ট্রেন ধরে যাব হচ্ছে হরিদ্বারে সেখান থেকে আমাদের ট্রেন আছে হাওড়া যাওয়ার তো এখন এই বাস স্ট্যান্ডে আছি বাস স্ট্যান্ডে আমরা জায়গা টায়গা রেখে দিয়েছি এখানে বাসেতে টিকিট হয় তো এইখানে দৃশ্য সকালবেলা উঠেই অসাধারণ দৃশ্য এখানে দেখা যায় বাসে যমুনা নদী দেখতেই পাচ্ছ স্রোত আর স্রোতের প্রচণ্ড আওয়াজ সারা রাত্রি মনে হবে যে কিছু একটা চলছে এত জোর আওয়াজ হয় এখানে তো যাই হোক এই হলো ব্যাপার আমরা বাসে উঠি আমাদের সবাই গ্রুপ মেম্বাররা আসুক তারপরে আমরা আবার কথা বলছি আমরা এখন হোটেলে এসেছি তো স্পেশাল থালিটা নিয়েছি আমরা এখনো দেয়নি স্পেশাল ফ্রাইড তোমাদের সেটা দেখাবো
কথা বলার আছে, সেটা হচ্ছে এখানে আমরা আস্তে আস্তে দেখলাম পাঁচতলা দাদা বৌদি হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে আদি যেটা অসাধারণ লাগছে। তো আমরা দাদা বৌদি হোটেল থেকে খেয়ে এখন পাশের ঘরে বসে আছি। খাবার দাবার প্রচণ্ড ভালো লেগেছে, আর ওনারা সার্ভ করে দেন, তাই জন্যে আরও খাওয়ার এক্সপিরিয়েন্সটা ভালো লেগেছে। তো যাই হোক, এই হলো ব্যাপার, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা স্টেশনের দিকে যাব। এই হলো ব্যাপার। তো হাই এভরিওয়ান, তো আমাদের ট্রেক এখন শেষ হয়েছে, আমরা হাওড়া ট্রেন ধরে বসে আছি এই ডাইনিং রুমে। তো সব গুছিয়ে নিচ্ছি, রেনকোট টেনকোট, ট্রেন আসলেই উঠে পড়বো। বাকিরাও সব বসে আছে, সবাই টায়ার্ড, তো তাদের থেকে জেনে নাও কী ব্যাপার। ভিড় পাচ্ছে, আমাকে ঠিক বোঝা যাচ্ছে আমি বালিপাস গেছিলাম। আমি চিহ্ন নিয়ে এসেছি, এদের কারুর চিহ্ন নিয়ে আমার আছে। যাই হোক, আজকে আমরা রিটার্নিং রুমে আবার বসে আছি, সেই একই রিটার্নিং। তো ট্রেন আসবে, ট্রেনে উঠবো, অসাধারণ ফিলিং। তোমাদের ফিট মানে আর কিছু আমি বলবো না, শুধু এবার তোমরা ভিডিওগুলো দেখো, ব্যাস। আমার মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে একদম শেষ। যাই হোক, এটা প্রকৃতির দান, আর আমি এটাতে ভীষণ খুশি, কথাও বলতে পারছি না, ঠিক করে মুখ খুলতে পারছি না। যাই হোক, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে, ফাইনালি হলো। আর নেক্সট আরও এক্সাইটিং জিনিসের জন্য ওয়েট করে আছি, বাস ভিডিও দেখো, দ্যাটস ইট, বাই। তো এই হলো সবার ব্যাপার, আমার অবস্থা খুব একটা ভালো নয়, ট্রেনে উঠে ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি। তো আশা করি এই যে আমাদের পুরো জার্নিটা, তোমাদের আশা করি ভালোই লাগলো। আর কি বলবো, আর কিছু বলার মতো নেই, বাকিরা তোমরা বুঝেই নাও। আজকে এবারে আর কিছু বলছি না, তো যাই হোক, স্টে টিউন, দেখতে থাকো চাইনিজ ব্লগ।